রমজান মাসের শেষ শুক্রবার, রঙিন আলোয় সেজেছে রাজধানীর শপিং মলগুলো, বেড়েছে ভিড়, চলছে শেষ সময়ের কেনাকাটা। সারাদিনের ব্যস্ততা ও ইফতারের ক্লান্তি শেষে সন্ধ্যার পর মার্কেটগুলো জমজমাট হয়ে ওঠে ক্রেতা ও দর্শনার্থীর পদচারণায়। বাড়ি যাওয়ার আগে অনেকেই সেরে নিচ্ছেন পরিবারের জন্য কেনাকাটা। কারো আবদার কিনে দিতে হবে পাকিস্তানি থ্রি পিস, আবার কারো রঙিন শাড়ি। পরিবারের সদস্যদের পছন্দ মতো পোশাক কিনতে ব্যস্ত সময় পার করছে পরিবারের কর্তা। তবে পোশাকের দাম আগের থেকে বেশি বলে অভিযোগ কোনো কোনো ক্রেতার। এবার মার্কেটে একটু দাম বেশি, একটু ভেবেচিন্তে কিনতে হচ্ছে এই আর কি। কিছু কিছু দোকানে কন্ট্রোলের মধ্যে আছে, কিছু কিছু জায়গায় বেশি চাচ্ছে। আগে পরিবারটা দিয়ে তারপরে আমারটা সিরিয়ালে আসবো, আর ছেলেরটা কেনা হয়ে গেছে। আমি দুইটা পাকিস্তানি ড্রেস কিনছি, আমার জুতা কেনা বাকি আছে, ওটা কিনবো, তারপর আমার কেনা কিনছি। জমজমাট হয়ে উঠেছে ফুটপাত ও ভ্যানে বিক্রি। নিম্ন মধ্যবিত্তদের কেনাকাটার পছন্দের জায়গা হয়ে উঠেছে ফুটপাতের বাহারি পোশাক। কিছুটা দাম কম থাকায় বেশ ভিড় দেখা যায় এখানে। দেশের বাড়িতে যাব তো, তারপরে মেয়ের একটা আনন্দ, তারপর জন্য মার্কেট করতে আসছি। ছেলের জন্য শার্ট কিনবো, শেষ, সবার জন্য কেনাকাটা শেষ হয়ে গেছে, আর কিছু না, চলে যাব দেশ। বিক্রেতারা বলছে নারীদের পোশাকের চাহিদা বেশি, আশানুরূপ বিক্রি হওয়ায় বিক্রেতারাও খুশি। তারা বলছে গত বছরের চেয়ে এবছর বেড়েছে বিক্রি। বেচা বিক্রি তো সব সময় একরকম হয় না, তাই এবার মোটামুটি ভালোই হইতে আছে, খারাপ হয়নি। আগের প্রাইসে একটু তো উল্টে 19 বেশি হবেই, কারণ এইবার যেটা কিনছে সেটা আগের হয়তো 50 বেশি হবে, এটাই স্বাভাবিক। দাঁড়ানোর জায়গা থাকে না, অনেক ভিড় হয়। বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো, আগের ঈদ এসছে, এখন বর্তমানে অনেক বেচা কিনা ভালো। ঈদের কেনাকাটার পর শিকড়ের টানে কেউ ফিরে যাবে বাড়ি, আবার কেউ ঈদ করবে এই তিলোত্তমা নগরীতেই। যে যেখানেই থাকুক একদিনে রঙিন পোশাকে সাজবে সবাই। তার শেষ মুহূর্তের প্রস্তুতি যেন চলছে রাজধানীর শপিং মল, ফুটপাত ও পোশাকের বাজারে। শাহাদাত অভ্র, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।